আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জার্মানিতে পালালো পুলিশ প্রধান বেনজির, এরপর আওয়ামী লীগ নেত্রীর বিস্ফোরক স্ট্যাটাস ফেঁসে যেতে পারে ওবায়দুল কাদের, এরপর থাকছে নিঃসন্তান হত্যা, রিমান্ডে নেওয়া সেই মা হাসপাতালে। বিছানার চাদর ও বালিশের কাভার কেনার অজুহাতে জার্মানি পালাচ্ছেন আইজিপি বেনজির। যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পর চরম হতাশায় দিন কাটছে পুলিশ প্রধান বেনজিরের, কেননা শেখ হাসিনার ক্ষমতায় থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে আমেরিকার নিষেধাজ্ঞার পর। এছাড়াও শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উপর আর ভরসা রাখতে পারছে না পুলিশের সিনিয়র কর্মকর্তারা, যাদের নির্দেশে পুলিশ প্রধান বেনজির হাজার হাজার মানুষকে গুম করেছে, বিরোধী দলের নেতাকর্মীদের হাত পা ভেঙে দিয়েছে, শিবিরের ছেলেদেরকে ধরে ধরে পায়ে গুলি করেছে, ছাত্র দলের কর্মীদের চোখ তুলে ফেলেছে। সেই নেতাদের কোনো নিষেধাজ্ঞা দেয়নি কোনো দেশ, অথচ যারা নির্দেশ পালন করেছে তারা এখন বাইডেনের টার্গেট। বেনজির তো নিজ থেকে আর কারো জীবন কেড়ে নেয়নি, শেখ হাসিনা আদেশ দিয়েছে বলেই তো তাকে তা গোলামের মতো পালন করতে হয়েছে। কিন্তু শেখ হাসিনা কিংবা সরকারের কোনো কেন্দ্রীয় নেতাদের নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা দিল শুধুমাত্র পুলিশ অফিসারদের। আবার যাদের নির্দেশে এত কিছু করলো পুলিশ প্রধান বেনজির, তারাও পুলিশের রক্ষার জন্য কোনো ধরনের পদক্ষেপই নিচ্ছে না, কারণ এক বেনজির চলে গেলে হাজার বেনজির সে পদ দখল করার জন্য বসে আছে। তাই হয়তো প্রধানমন্ত্রী বা অন্য কোনো কেন্দ্রীয় নেতাদের বেনজির বা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়ে কারো কোনো চিন্তা নেই। তাই বালিশ আনার অজুহাতে জার্মানিতে নিজের নাগরিকত্ব স্থায়ী করতে রাতের অন্ধকারে বাংলাদেশ ছেড়েছে বেনজির আহমেদ, কেননা সামনের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতা হারানোর যথেষ্ট কারণ আছে। একদিকে আমেরিকা চাপ দিচ্ছে, অন্যদিকে চীনও পাশে নেই, কেননা ইউক্রেন ইস্যুতে চীন আমেরিকার সাথে দ্বন্দ্বে ব্যস্ত। আবার বাংলাদেশ যেহেতু চীন থেকে পদ্মা সেতুর জন্য ঋণ ও নানান ধরনের সাহায্য নিয়েছে, তাই ভারত ও হাসিনাকে আর তেমন পাত্তা দিচ্ছে না। যদিও সমালোচকরা হাসিনা মোদি জামাই বউ তসবি গুনছে, এখন কিন্তু এই যুগলদ্বয়ের সম্পর্ক আগের মতো আর গাঢ় না, অনেকটা রিলেশন ব্রেকআপের মতো। তবে ভারত বা চীন সবাই কিন্তু নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত, বাংলাদেশকে যে যেভাবে পারে ঋণ দিয়ে কেউ বা সীমান্তে লাশ ফেলে গিলে খেতে চায়। অন্যদিকে সেনাপ্রধান আজিজ আহমেদ তো ক্ষিপ্ত সরকারের উপর, হাজার হাজার কোটি টাকা থাকলেও তাদের স্বপ্নের দেশ আমেরিকায় যেতে পারছে না তারা। হয়তো সেনাপ্রধান আমেরিকার বসবাসের জন্য বিলাসবহুল বাড়ি গাড়ি সব কিছুর ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু আজ সবই বৃথা, এগুলোর কোনোটাই ভোগ করতে পারবে না সাবেক এই সেনাপ্রধান। প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তাদের অবস্থা এখন অনেক ফেরারি আসামিদের মতোই হয়ে গেছে, পুরো পৃথিবীটাই এখন তাদের জন্য জেলখানার মতো। যারা এতদিন ধরে বাংলাদেশটাকে জেলখানা বানিয়ে রেখেছিল, এখন তাদের জন্য পুরো বাংলাদেশটাই যেন জেলখানা হয়ে গেছে। এদিকে আওয়ামী লীগ নেত্রীর বিস্ফোরক স্ট্যাটাস ফেঁসে যেতে পারে ওবায়দুল কাদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে বিস্ফোরক মন্তব্য করে দেশজুড়ে আবারও আলোচিত হয়ে উঠেছেন নারী নেত্রী নাজনীন আলম। মঙ্গলবার রাত 8:08 সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ফেসবুকে দেয়া মন্তব্য ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নাজনীন আলম এর আগেও আমার ফাঁসি চাই সহ বিভিন্ন শিরোনামে একাধিক মন্তব্য করে দেশজুড়ে আলোচনার ঝড় তোলেন। তিনি 148 ময়মনসিংহ 3 গরিপুর আসনের জাতীয় সংসদ নির্বাচনের হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। 5,000 কোটি টাকা লুটে নেওয়া হলো আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে, শিরোনামে নারী নেত্রী নাজনীন আলম তার ফেসবুকে দেওয়া মন্তব্যে দলীয় হাইকমান্ডের নজর দেওয়া অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন। এইদিকে এই টাকার মোটা একটা অংশ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের পকেটে যায় বলে ধারণা করছে বিশ্লেষকরা। তার স্ট্যাটাসটি দর্শকদের জন্য হুবহু তুলে ধরছি। 5,000 কোটি টাকা লুটে নেওয়া হলো আওয়ামী লীগের তৃণমূল নেতাদের কাছ থেকে। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধী পক্ষ হতে সামান্য কয়েকজন চেয়ারম্যান হলেও আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের ছিল জয় জয়কার। সেখানে যেখানে নৌকার প্রার্থীর সাংগঠনিক শক্তি ছিল এবং অঢেল অর্থ ব্যয় করেছে, সেখানেই শুধু তারা বিজয়ী হতে পেরেছে। অন্যথায় ফলাফল চলে গিয়েছে আওয়ামী লীগের বিদ্রোহ ও স্বতন্ত্র প্রার্থীদের ঘরে। তবে এবার নৌকা পাওয়ার জন্য টাকা খরচ না করে টাকার বিনিময়ে বিকল্প পথে বিজয় অর্জনের দিকে প্রার্থীদের ঝোঁক বেশি ছিল। নির্বাচন নিরপেক্ষ করার নামে কোনো কোনো প্রার্থীর নিকট হতে হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল পরিমাণ অর্থ। আবার নির্বাচনকে প্রভাবিত করে বিজয় পাইয়ে দেওয়ার মানে নামেও নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। দায়িত্ববান অরাজনৈতিক কর্তৃপক্ষ এবং তাদের দালাল চক্র লুটে নিয়েছে 4,579 ইউনিয়নের আনুমানিক 22,885 জন চেয়ারম্যান এবং 2,00,000+ চেয়ারম্যান প্রার্থীর বিপুল পরিমাণ অর্থ। প্রতিটা ইউনিয়ন থেকে 40 লাখ হতে 2 কোটি টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে। সারা দেশে যার পরিমাণ 6-7,000 কোটি টাকার কম হবে না। তার মধ্যে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী তৃণমূল
আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছ থেকে লুটে নেওয়া হয়েছে অন্তত 5,000 কোটি টাকা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও অরাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মীদের অর্থ এভাবে লুটে নেওয়াটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। দলীয় হাইকমান্ডের নজর দেওয়া অত্যন্ত জরুরি। উল্লেখ্য, এই লেখাটি দলীয় মনোনয়ন সংক্রান্ত নয়। দলীয় স্বার্থে নাজনীন আলম, কার্যনির্বাহী সদস্য ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মীদের স্বার্থে দলীয় হাইকমান্ডের নজরে আনার জন্য তিনি তার ফেসবুকে এই মন্তব্য লিখেছেন বলে যুগান্তরকে নিশ্চিত করেন নারী নেত্রী নাজনীন আলম। এদিকে নিজ সন্তান হত্যা, রিমান্ডে নেওয়া সীমা হাসপাতালে। সিলেটে নিজের শিশুকন্যাকে হত্যার মামলায় রিমান্ডে নেওয়া শিক্ষক মা নাজমিন আক্তারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 দিনের রিমান্ডের প্রথম দিন শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডায়াবেটিসের সুগার বেড়ে যাওয়ার কথা বলায় নাজমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 1.5 বছরের শিশুকন্যা সাবিহা আক্তার খুনের ঘটনায় তার বাবা কাতার প্রবাসী সাব্বির হোসেন মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে শিশুটির মা স্কলার্স হোমের শিক্ষক নাজমিন আক্তারকে। এই মামলায় গত বৃহস্পতিবার নাজমিনকে আদালতে হাজির করলে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দেন। যদিও বুধবারে গ্রেফতারের পরপরই নাজমিন পুলিশ ও গণমাধ্যম কর্মীদের কাছে হত্যার দায় স্বীকার করে বক্তব্য দিয়েছিলেন। এদিকে পুলিশের চাওয়া 5 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওসি আনিসুর রহমান জানান, সিলেট মেট্রোপলিটন আদালতের বিচারক সুমন ভুইয়ার আদালতে রিমান্ড মঞ্জুরের পরই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। নাজমিন সিলেটের গোপালগঞ্জ উপজেলার দক্ষিণ বাদেপাশা ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ জিয়াউদ্দিনের মেয়ে। তিনি সিলেটের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। গত বুধবার নাজমিনের গর্ভজাত 1.5 বছর বয়সী সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করে পুলিশে দেন নাজমিনকে। বুধবার নাজমিনকে আটক করে থানায় নেওয়ার পর তার স্বামী কাতার প্রবাসী সাব্বির হোসেনকেও থানায় নিয়ে আসা হয়। এই সময় নাজমিন চিৎকার করে স্বামীর বিরুদ্ধে চরিত্রহীনতা সহ নানা অভিযোগ করেন। এই সময় তিনি দাবি করেন, স্বামীর সঙ্গে বিরোধের জেরে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন। রাতে স্ত্রী নাজমিনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন সাব্বির। তবে আদালতে যাওয়ার পর এমন স্বীকারোক্তি দিতে রাজি হননি নাজমিন। পুলিশ জানায়, সিলেটের দক্ষিণ সুরমার গোপালগঞ্জ এলাকার নাজমিনের সঙ্গে দক্ষিণ সুরমার বদ্দি এলাকার সাব্বির হোসেনের বিয়ে হয় 2015 সালে। বিয়ের পর থেকে তারা শাহপরান এলাকায় থাকেন। নাজমিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ও তার স্বামী কাতার প্রবাসী। এর আগেও একটি বিয়ে হয়েছিল নাজমিনের, সেই সংসারে তার একটি সন্তান রয়েছে।